গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। এখন সকাল 8টা বাজে আর চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, আর সারা রাত হাওয়া খেয়েছি, মানে পুরো একদম ডিরেক্ট ফ্যানের তলায় শুয়ে, যার জন্য মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে সকাল থেকে উঠেই। তো রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে স্যাটারডে, ছুটি থাকার কথা, বাট রান্না করতে হবে কারণ ওর হচ্ছে ডিউটি রয়েছে, তো ও যাবে ওর জন্যই। তো চলো, সকাল সকাল একটা পার্সেল এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করবো, দেখাচ্ছি দাঁড়াও। সময় দেখো, পার্সেল চলে এসছে একটা বেশ বড় বক্সে, এই যে। তো এটা মিশো থেকে এসছে, তোমাদের আমি দেখাবো যে কী নিয়ে আসা হয়েছে, ওটা পরে শেয়ার করব। এখন হচ্ছে রান্নাটাকে করে নিই, কারণ দেরি হয়ে যাবে না হলে। এখানে গতকাল রাতে কিছুটা ডাল ভিজানো ছিল ছোলার, তো কিছু একটা বানাবো, দেখি মাছ আসে নাকি, দেখি পাড়ায় আগে। এই পটলগুলো জানো তো শুকিয়ে গেছে, আর পটল শুকিয়ে গেলে তাকে এই চাকু সাহায্যে মানে পিস পিস করা খুব চাপের ব্যাপার, মানে ছাল চামড়াগুলো উঠতেই চায় না শুকিয়ে গেলে। তো যাই হোক, ওই আত খাপচা করে তুলে তারপরে ওগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পটলের আর আলু দিয়ে তরকারি করব ভাবছি, কারণ এই পটল দিয়ে কি করবো, আর কিছুটা পটল এই চচ্চড়ির মধ্যে দিয়েছি। মানে এই চচ্চড়ির রেসিপিটা ইদানিং খুব খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে ঘরের এক্সট্রা সবজিগুলো থেকে যাচ্ছে, তো একটু একটু সবজি ওগুলো এই চচ্চড়ি ছাড়া ভালো লাগে না। আর এখানে একটু ডালের বড়া করেছিলাম, ছোলার ডালের। স্নান করা তো হলো, স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন 11টা মতো বাজে, সব কিছুই কমপ্লিট। আজকে আর আগে কিছু খাইনি, মানে স্নানের আগে, তো ভাবলাম যে একবারে স্নান করে ঠাকুরটা দিই তারপরে খেয়ে নেবো, তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো এর জন্য। তো এখন কী খাবো কী খাবো ঘরের মধ্যে, মানে খুঁজেই পায় না, আমি নিজে কী খাবো মানে ভাবলে খুঁজে পায় না কী খাবো। তো ভাবলাম বাড়ি থেকে ছাতু নিয়ে এসেছি, এবার ছাতুটা এনে সেইভাবে খাওয়া হয়নি এখনও, তো ছাতুটা খুললাম, মানে প্যাকেটেই মোড়ানো রয়েছে, তো ওটা খাবো একবার ছাতু দিয়ে মুড়ে দিই। হ্যাঁ, ওয়েদারে ছাতু খেতে কি ভালো লাগে বলো? ছাতু বেশ গরমে বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকটাই ছাতু রয়েছে, চিনি নিয়ে নিয়েছিলাম একটু, এমনিতেই চিনি খেতে খুব ভয় করে, বেশি করে ছাতু আর অল্প একটু মুড়ি নিয়ে নেবো। চলো, নিয়ে নিয়ে এসেছি ছাতু মুড়ি, এখন আমি এটা খেয়ে নিই জল দিয়ে ভিজিয়ে। বেশিক্ষণ বসে থাকলে আবার ঘুম পায় স্নান করার পরে, তো বসে থাকতে থাকতে যেন চোখটা ঢুলু ঢুলু করছে, টিভিটা জ্বালিয়েছি বাট দেখতে ইচ্ছে করছে না। আর এই করতে করতে প্রায় 1:45 বেজেও গেল, আবার মানে খিদে পায়নি অনেকটা, যেহেতু ছাতু খাওয়া হয়েছে তো খাবারগুলো ঠান্ডা হয়ে একদম জল হয়ে যায় আমি যখন দুপুরে খাই। দেখি 1:30 দিকে খেয়ে নেবো ভাবছি। কোনো পার্সেল আসলে পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করে যে কতক্ষণ আমি পার্সেলটা ওপেন করব। তো ফাইনালি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমি বসেই গেছি পার্সেলটা ওপেন করার জন্য। এই পার্সেলটা ওপেন করার সময় আমি ভাবছিলাম যে তোমাদের কিছু বলবো, তো সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে এটাকে কিনবো কিনবো মনে মনে ভাবি, বাট কেনা আর হয় না। মানুষ তো সবসময় সুযোগের সন্ধান করে, তাই না? মানে সুযোগ পেলে জিনিসটা করবো, এরকম একটা ব্যাপার। তো বহুদিন যাবৎ ভেবেই থাকি, এরকম মডিউলার ড্রয়ার আমি অনেকের ঘরে দেখেছি, অনেকের ভিডিওতে দেখেছি, ওপেনিং ভিডিওতে দেখেছি, বেশ ভালো লাগে। প্লাস্টিকের ড্রয়ারগুলো খুব যে পাকাপোক্ত একদম মজবুত তা নয়, কিন্তু বেশ চলনসই আর কি। তো আমার এই ছোট দুটো ঘরের মধ্যে জায়গা নেয়ই বলতে পারো। এই ঘরটা ফাঁকা রাখা হয় এক সাইডটা, কারণ হচ্ছে বেশি গ্যাঞ্জাম পছন্দ না, কিন্তু যেটা শোবার ঘর আমাদের সেই ঘরটা বেশ চাপাচাপি হয়। তবু এই ড্রয়ারটা কেনার আমার বহুদিনের শখ ছিল, ছোট ছোট অনেক স্বপ্নই চোখের মধ্যে রয়েছে, মানে নিজের মনের মধ্যে রয়েছে, দেখো সেগুলো কবে যে পূরণ হবে, কীভাবে হবে আমি নিজেও জানি না, মানে সত্যিই জানি না ভগবান কী লিখে রেখেছে আমার কপালে, কিন্তু এই ছোট ছোট শখগুলো তো এখন আপাতত পূরণ করি। তো এখানে দেখো ড্রয়ারটা আমি ফার্স্টে উল্টে লাগাচ্ছিলাম বোকার মতো, মানে বুঝতেই পারছিলাম না, তারপর আবার সোজা করে নিলাম। এখানে 5টা থাক মতো আছে, বেশ বড়, মানে চলনসই হিসেবে বেশ বড়। আমি এটা মিশো থেকে পারচেস করেছি। এই ধরো বেলা 3টে মতো বাজে, এখন সারাদিন রোদ উঠছে না, রোদ উঠছে না বলে এমন রোদ উঠেছে এখন, জানলা দিয়ে এমন রোদ আসছে, বাধ্য হয়ে আমি জানলাটা টেনে দেওয়ার জন্য এলাম, কারণ তরকারি নষ্ট হয়ে যাচ্ছে দুদিন ধরে, এই গরম করতে মনে থাকে না তরকারি, ফ্রিজ নাই যেহেতু, একটু গরম করে রাখলে ঠিক থাকে, বাট খেয়ালই থাকে না, দিয়ে তরকারিটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে ডাল জাতীয় জিনিসটা নষ্ট হয়ে যায়। রোদ উঠেছে বাট ফিস ফিস করে বৃষ্টিও পড়ছে, তো এখানে এখন আমি আচারটা রোদে দেবো, অনেকদিন ধরে আচার রোদে দেওয়া হয়নি, আচারটা নষ্ট হয়ে যাবে। বর রুমে
আসতেই আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যে ওর রিয়াকশনটা দেখবো, মানে স্টোরেজ বক্সগুলো দেখে। আমি তো পুরো সেট করে রেখে দিয়েছি, কোনো জিনিস রাখিনি, বাট ও খুলে খুলে দেখছিল, হাসছিল। ও আমাকে কোনো জিনিস কিনতেই কখনোই বাধা দেয় না, মানাও করে না, ও বরঞ্চ খুশি হয়। শুধু একটা কথাই বলে, এই ছোটো ঘরের মধ্যে এত কিছু জিনিস কী করে আঁটবে বলো, এটাই বলে। কিন্তু এই ছোটো ঘরের মধ্যে নিজের ছোটো ছোটো শখগুলো তো পূরণ করাই যায়, তাই না? যেহেতু এখানেই থাকি এখন, আর কি করা যাবে। তারপরে বিকেলবেলাতে যেহেতু এসছে, ওর ডিউটি সেরে খিদে তো পাই, বিকেলবেলার টাইমটা আমারও খিদে পেয়ে যায়। ওর বাড়ি চলে আসলে কিছু একটা খাওয়া হয়, কিন্তু একা থাকলে খাওয়া হয় না। তো টিফিনে রুটি দিয়েছে, প্রতিদিনই টিফিন দেয়, আজকেও দিয়েছে। তো সেই রুটিটা দিয়ে কি করব অনেক ভেবে ভেবে ভাবলাম, সেই ট্রেন্ডিং রেসিপিটা করেই ফেলি তাহলে। অনেকে করে এটাকে, রুটিটা বেলার পরে গরম জলে দিয়ে, এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, দেখো রুটিগুলোকে কত সুন্দর লাগছে, যেটাকে বলে সেটা দিয়ে করব। বিকেলবেলাতে সবসময় মনে হয় যে কী খাই কী খাই কী খাবো কী খাবো, এরকম একটা ব্যাপার চলতেই থাকে। তো আজকে 4টে বাজে পর চলে এসছে, যেহেতু স্যাটারডে এমনি ছুটি থাকে, বাট চলে এসছে। ওর হচ্ছে সামনে এখানে ইলেকশন রয়েছে, তো ইলেকশনের ডিউটি পড়বে। ইলেকশনের আগে বহু কাজ থাকে, তো সেগুলো ওদেরকে করতে হচ্ছে এখন। তো যার জন্য এখন রবিবার বাদে মনে হয় ডেলি যেতে হবে। ওখান থেকে টিফিন দেয় দুপুরবেলায়, রুটি আর তরকারি। আজকে ডিম দিয়েছে, একটা মিষ্টিও দিয়েছে, বাট রুটিটা এসে খেতে পারে না, শক্ত হয়ে যায় একদম। তো আজকে ভাবলাম যে তার জন্য রুটি দিয়ে একটা কিছু রেসিপি বানাই, চলো ট্রাই করতে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে তো কখনো বানাইনি, ট্রাই করবো আর কি। যতই বাজার করে নিয়ে আসি আনাচের জিনিসপত্র, যতই সব কিছু গুছিয়ে কেনাকাটি করে আনি, তবুও দেখে একটা না একটা কিছু মিসিং থাকবেই। তো মানে প্রতিদিনই একটা না একটা কিছু ফুরিয়ে যাবে, নাহলে মিসিং থাকবে, এটা হতেই থাকে। তো এখানে কাজু ছিল না, একটু কাজু থাকলে খুব ভালো হতো। যাই হোক, সবজিগুলো ভেজে নিলাম, আগে বাদাম ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে একটু ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে এর মধ্যে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ওই রুটি যেগুলো কুচি কুচি করলাম ওগুলোও দিয়ে দেবো। এটা অনেকে জানো তো বাসি রুটি দিয়ে করে থাকে, এটা কিন্তু বাসি রুটি নয়। মানে ওদের যেহেতু টিফিনে দিয়েছে দুপুরবেলায়, আর শক্ত হয়ে গেছে বিকেল হয়ে গেছে বলে, ঠান্ডা হয়ে গেছে, তো রুটিটা শুধু খাওয়ার থেকে এইভাবে বেশ একটু মানে কি বলবো, চাউমিন টাইপের করে খেলে বেশ টেস্টি হবে এই বিষয়টা। আর পাশের দোকান থেকে ওকে ম্যাগি মশলা নিয়ে আসতে বলেছি, ও ম্যাগি মশলা নিয়ে আসলো, সেই ম্যাগি মশলাটা দেবো। আর যে ডিমটা সিদ্ধ ওকে দিয়েছিলো, সেই ডিমটাও ও সিদ্ধ খেতে রাজি নয়, ও বলে কি এখানে গ্রেট করে দিয়ে দাও, বেশ চিজি চিজির মতো লাগবে, মানে চিজ গ্রেট করলে যেরকম লাগে না ঠিক ওরকম। তো দেখো দেখতে ঠিক সেরকমই লাগছে, আর সত্যি খুবই টেস্ট হয়েছিল খেতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ফার্স্ট টাইমই খেলাম আর কি, বড় ফার্স্ট টাইম খেলো, তো ওরও খেয়ে বেশ ভালোই লেগেছে। চলো রিভিউটা একদম পুরো সামনাসামনিই দেখাবো। আর এখানে একটু সস আর মিওনিস দিয়ে নিলাম। এই যে রুটি দিয়ে ম্যাগি বা চাউমিন যাই বলবো তোমরা, বানানো কমপ্লিট। এখন হচ্ছে এটাকে খাবো একটু। তো সেন তো খুব সুন্দর বেরিয়েছে, জানি না কেমন ও রিভিউ দেবে, দাঁড়াও খাও কেমন হয় যদি বলবা, সত্যি সত্যি বলবা। লঙ্কাগুলো তোমার পাতে গিয়ে যা, হ্যাঁ সত্যি। আমি তো সারাদিনই বাড়িতে থাকি, কিন্তু বর তো অফিস যাই, অফিসের দিনগুলো ওর কিন্তু দুপুরে রেস্ট নেওয়ার হয় না। তো একটু আগে করে বাড়ি আসলে ওকে যদি কিছু খাবার বানিয়ে দিই, তারপরেই ঠিক ও ফোন হাতে ওরকম ঢুলতে থাকে। তো ওকে একটু রেস্ট নিতে বলেছিলাম, ও একটু রেস্ট নেওয়ার পর আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছি দুজনে। গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধে 6:30 বাজে, সন্ধে হয়নি যদিও, তো বেরোলাম বাইরে একটু ঘুরু ঘুরু করতে, আর একটু বড় আমাকে শপিংয়ে নিয়ে যাবে, তাই তো জুতো শপে যাবো, মানে জুতো কিনতে, চলো শেয়ার করবো যদি কিনি কিছু। ওয়েদারটা 2-1 দিন একটু ভালো হয়েছে, তো এই ওয়েদারে একটু সাগরদিঘিতে বসে সময় কাটিয়ে আমরা চলে এলাম একটা জুতো দোকানে, বাটা কোম্পানির। তো বাটা কোম্পানিটা খুবই একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি। তো এই দোকানটা ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। জুতো আমি ম্যাক্সিমাম বাড়ি গিয়ে কিনি বা পুজোর সময় হয়তো বহরমপুর যাই, তো সেখান থেকে কিনে আনি। কিন্তু এইবার জুতোটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, না কিনলেই নয়। আমারও হয়েছে, বড়েরও হয়েছে, বাট বড় এখন কিনবে না, ওর পছন্দ হয়েছিল কিন্তু খুব একটা মানে সাইজের গণ্ডগোল হচ্ছিলো বলে ও আর নেয়নি। আমার জুতোটার অবস্থা খুবই খারাপ, মানে গরমে পরার মতো জুতো সেরকম কিছু নাই, জাস্ট পাম্প শু ছিল বাড়িতে, তো সেটা পরেই গেছিলাম, আর একটা খোলামেলা জুতো নেওয়ার জন্য গেছিলাম। তো আমার পায়ের সাইজের জুতো পাওয়াটা খুবই চাপ, মানে সত্যি বলতে হাস্যকর লাগবে কিনা জানি না, আমার পায়ের সাইজ 8 থেকে 9। মানে ব্র্যান্ডেড কোম্পানি মানে বাটার হলে হয়তো 7-8 হয়ে যাবে, 7-এও হয়ে যেতে পারে, বাটা যেমন 7 নম্বর নিয়েছি,
বাট যদি ব্র্যান্ডেড না হয়, নন ব্র্যান্ডেড হয়, তাহলে আমার নয় মাস্ট লাগবেই। আমার পায়ে কিছুতেই হয় না, ছোট থেকে তো মানে গ্রামের যেহেতু আমাদের বাড়ি, জুতোই পাওয়া যেত না, কত কষ্ট করে আমার জুতো কেনা হতো। যাই হোক, এর জন্য আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি বলতে পারছি না। তো জুতো ফাইনালি আমাদের পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। পরে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, এই ব্লগে মনে হয় না আমি আর শেয়ার করতে পারবো জুতোটা। তো এই যে ওখান থেকে বেরোনোর পর একটুখানি শো অফ তো করতেই হবে। জুতোটা কেনার পর আমরা গেছিলাম সিটি স্টাইলের, সামনেই রয়েছে। এখানে কিনতে গেছিলাম অন্য কিছু, বাট গিয়ে আমার একটা ওড়না পছন্দ হচ্ছিলো, তো ওড়নাগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। তো এখান থেকে ফাইনালি একটা ওড়না নিয়েইছি, বাট তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করবো না, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওটা চলো এইটুকুই থাক, বেশি আর বড় করছি না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।